মন্ত্রিসভা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে চতুর্থ ভাগে দ্বিতীয় পরিচ্ছেদে 55 নং অনুচ্ছেদে মন্ত্রিসভা শিরোনামে 1 থেকে 6 নং দফা নিম্নরূপ বলা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি মন্ত্রিসভা থাকবে এবং মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর সময়ের সময়ে তিনি যেরূপ স্থির করিবেন সেরূপ অন্যান্য মন্ত্রী লইয়া এই মন্ত্রিসভা গঠিত হইবে। প্রধানমন্ত্রী কর্তৃক বা তাহার কর্তৃত্বে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রে নির্বাহী ক্ষমতা যুক্ত হইবে। মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবেন। সরকারের সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হইয়াছে বলিয়া প্রকাশ করা হইবে। রাষ্ট্রপতির নামে প্রণীত আদেশসমূহ অন্যান্য চুক্তিপত্র কিরূপে সত্যায়িত বা প্রমাণিকৃত হইবে রাষ্ট্রপতি তাহার বিধিসমূহ দ্বারা নির্ধারণ করিবেন এবং অনুরূপভাবে সত্যায়িত বা প্রণয়নীকৃত কোনো আদেশ বা চুক্তিপত্র যথাযথভাবে প্রণীত বা সম্পাদিত হয় নাই বলিয়া তাহার বৈধতা সম্পর্কে কোনো আদালতের প্রশ্ন উত্থাপন করা যাইবে না। রাষ্ট্রপতি সরকারি কর্ম কার্যগুলি বণ্টন ও পরিচালনার জন্য বিধানসমূহ প্রণয়ন করিবে। মন্ত্রিসভা